ব্যাক বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে অন্নপূর্ণার ভান্ডারে মা আপনাদের জন্য বানিয়ে দেখাবে ভাজা মশলা আর গরম মশলা। কী করে খুব সহজেই বানানো যায় বাড়িতে বসেই ভাজা মশলা আর গরম মশলা, সেই পদ্ধতিটাই মা আপনাদের জন্য আজকে দেখাবে। আসুন দেখে নেওয়া যায় পদ্ধতিটা। স্বাগত বন্ধুরা, আমি চলে এসেছি আজ অন্নপূর্ণার ভান্ডারে। আজকে আপনাদেরকে দেখাবো ভাজা মশলা আর গরম মশলা। প্রথমে গরম মশলাটা বানানো হবে, চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস আছে গরম মশলায়। এখানে কতগুলো গরম মশলা আছে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে জায়ফল, এটা হচ্ছে বড় এলাচ দুটো, জৈত্রী, এটা স্টার অ্যানিজ টুকরো করে রাখা আছে। এখানে মা আপনাদের দেখানোর জন্য একটা গোটা দেখুন রেখে দিয়েছে। আর এটা হলো দেখুন কাবাব চিনি, দেখতে লবঙ্গর মতোই, বাট লবঙ্গর নিচে এরকম ডাঁটি থাকে না, কাবাব চিনির নিচে এরকম ডাঁটি থাকে। আর এটা হচ্ছে লবঙ্গ, এটা দারচিনি, এটা ছোটো এলাচ, এইগুলো দিয়ে গরম মশলা বানানো হবে। এবার মা প্রথমে গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছে, প্যানটা একটু গরম করে নিয়েছে ভালো করে। প্রথমে স্টার অ্যানিজের টুকরোগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে, টুকরোগুলোকে একটু এরকম শুকনো খোলায় হালকা ভেজে নেবে। তারপর এক এক করে সব গরম মশলাগুলো দিতে থাকবে। দারচিনি দিয়ে দিল, ছোট এলাচ আর জায়ফল, বাকি গরম মশলাগুলো দেওয়া হচ্ছে গোটা, বড় এলাচ, লবঙ্গ সব দিয়ে দেওয়া হলো, জৈত্রীটাও দিয়ে দেওয়া হলো। ভালো করে শুকনো খোলায় এইভাবে ভাজতে হবে, লো টু মিডিয়ামে রাখতে হবে আঁচটা। বন্ধুরা লো টু মিডিয়ামে রেখে আপনারা এটা ভেজে নেবেন। 3 থেকে 4 মিনিট এইভাবেই এটাকে শুকনো ভাজতে হবে কড়াইয়ের মধ্যে। ভাজা হয়ে গেলে এটাকে গ্রাইন্ড করে নেওয়া হবে। কন্টিনিউ উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। যতক্ষণ না ভাজা একটা স্মেল আসছে ততক্ষণ এটাকে একটু ভাজতে হবে। 3-4 মিনিটের মধ্যেই এর ভাজা স্মেলটা বেরোতে শুরু করে। ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে রাখা হবে, ঠান্ডা করতে দেওয়া হয়েছে। ঠান্ডা করার পরে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে গ্রাইন্ড করে নেওয়া হবে। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে, গরম মশলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আলাদা করে সরিয়ে রাখা হবে। এবার ভাজা মশলাগুলো তৈরি করে নেবে মা। এখানে ভাজা মশলার কী কী ইনগ্রিডিয়েন্টস দেখে নিন। এখানে আছে তেজপাতা 5টা, শুকনো লঙ্কা নেওয়া হয়েছে 8টা, মৌরি আছে, রাঁধুনি, গোটা জিরে, গোটা ধনে, এইগুলো দিয়ে ভাজা মশলা বানানো হবে। আর এটা আছে সাজিরে। আবার প্যান বসানো হয়েছে, প্যানটাকে গরম করে নেওয়া হয়েছে প্রথমে। গ্যাস ওভেনে বসে গেছে প্যান। এর মধ্যে দেয়া হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা দেয়া হলো। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে শুকনো খোলায়, না হলে এইগুলো ভালো করে গ্রাইন্ড হয় না। তাই এই দুটোকে আগে একটু ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেলেই বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখবেন, বেশি হাই করলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো। লো টু মিডিয়ামে রেখেই এইভাবে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে কিন্তু ভাজতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এটা ভাজা হয়ে গেছে।
এবার শুকনো লঙ্কা তেজপাতা তুলে নেওয়ার পরে এবার দেয়া হচ্ছে এর মধ্যে ধনে। গোটা ধনেটাকে এরকম ভাবে ভাজতে হবে। একসাথে মা সব মশলাগুলো এখানে ভাজছে না, একসাথে ভাজে না, এই কারণেই ভালো করে গ্রাইন্ড হয় না। একসাথে যদি ভাজা হয় ভালো করে, কিন্তু ভাজাটা হয় না, তাই আলাদা আলাদা করে প্রতিটা মশলা ভেজে নিচ্ছে। প্রথমে ধনেটা, এরপরে জিরে, গোটা জিরে আর ধনে একসাথে ভেজে নিচ্ছে। এবার লো টু মিডিয়ামে রেখেই প্রতিটা গরম মশলা ভাজতে হবে। জিরে ধনে তুলে রাখা হয়েছে, এবার দেয়া হচ্ছে এর মধ্যে মৌরি। মৌরিটাকেও এরকমভাবে ভেজে নিতে হবে। ফ্লেম বাড়ালে চলবে না, ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। স্মেল বেরোতে থাকলেই আপনারা বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। মুড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখা হবে। এর মধ্যে দেয়া হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা বেশি ভাজা ভাজতে লাগবে না বন্ধুরা, বেশি ভাজলে রাঁধুনি কিন্তু স্মেল চলে যায়, তাই রাঁধুনি আর সাজিরে একসাথে ভেজে নেওয়া হচ্ছে। দুটোই কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না। গোটা জিরে আর সাজিরে কিন্তু আলাদা হয় বন্ধুরা, আপনারা দুটো একরকম ভেবে গুলিয়ে ফেলবেন না, দুটো কিন্তু আলাদা, আর দুটোর ফ্লেভারও কিন্তু আলাদা রকমের। রাঁধুনি আর সাজিরেটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখা হবে। দেখুন সব মশলা একসাথে ভাজা হয়ে গেছে, একটা জায়গায় মা তুলে রেখেছে, ঠান্ডা করে নিয়েছে এবং মিক্সিং জারে নিয়ে নিয়েছে। মিক্সিং জারের মধ্যে সব মশলাগুলোকে এবার দিয়ে দেবে, গোটা মশলাগুলোকে। তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে যাতে গ্রাইন্ড হতে সুবিধা হয়। এবার সমস্ত মশলা ভাজা মশলাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো। সাজিরে আর রাঁধুনি দিয়ে দেওয়া হলো, এবার গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড হয়ে গেছে, দেখুন একদম মিহি গুঁড়ো হয়ে গেছে, বুঝতেই পারছেন দুটো মশলাই রেডি হয়ে গেছে। দেখুন সার্ভ করে দিয়েছে দু রকমের মশলা, একটা হচ্ছে এই পাশে গরম মশলা এটা, আর এটা হচ্ছে ভাজা মশলা। দেখেই কালার দেখেই বুঝতে পারছেন দুটো দু রকম কালারের হয়েছে। আর যে কোনো রান্নায়, নিরামিষ রান্না বলুন, আমিষ রান্না বলুন, সমস্ত রান্নায় আপনারা গরম মশলাটা ইউজ করতে পারেন, ভাজা মশলাটা যে কোনো সবজিতে ইউজ করতে পারেন। ভীষণ সুন্দর ফ্লেভার আসে এই মশলা দুটো ইউজ করলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের মশলা দুটো ভালো লাগলো, আর বাড়িতে বসেই কিন্তু আপনারা এরকম ধরনের মশলা তৈরি করে নিতে পারেন রান্নাটাকে আরও সুস্বাদু বানানোর জন্য। আর যদি ভালো লাগে মায়ের হাতের এই দুরকম মশলা বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখনকার মতো এখানেই বিদায় নিলাম, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।